জানেন কি আমি জানি না, একজন ওয়াইজিং, একজন ওয়াইজিং ওয়াজ করছে ফুরফুরার আবু বকর সিদ্দিক ও তার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি পীর সাহেব ছিলেন, খুব মানে খুব ভালো আলেম ছিলেন, খুব আলেম ছিলেন, খুব ভালো পীর সাহেব ছিলেন, হুজুর ছিলেন। আর তারপরে যারা পীর দাবি করেছে সব খণ্ড খণ্ড, অর্থাৎ বাংলা কথায় মানে সেটাই বললো, পাঁচ হুজুর পীর কেবলা ও পীর ছিলেন না, তাই না? বলছে দাদা হুজুরের পরে এরা মানে এখন তার ছেলে পীর সাহেব সেজেছে, তার ছেলে পীর সাহেব, তার ছেলে পীর সাহেব, সব ছাড়ে আপনার কথা সব ঠিক আছে, কিন্তু পাঁচ এখন পাঁচ হুজুর পীর কেবলা পীর সাহেব ছিলেন না, এটা আপনাকে কে বলে? ইয়ার কি হচ্ছে, এই জানোয়ারকে যেখানে পাবেন ধরে জুতো মেরে দেবেন, আল্লাহর ওলিদের সামনে আঙুল উঁচা করা, আমার আল্লাহ এই আঙুলকে ভেঙে দেবে। এটা আমাদের আকীদার নয়, সত্যার হয়ে যায়। কমিটি যারা হয় মানে আলাদা, এমনি সব মানে জলসাগুলো হয় যে কমিটিগুলো হয় মানে যারা ছেলে পিলেরা হুজুর দাওয়াত করার আগে আগে ইন্টারনেটে খোঁজে কার ওয়াজ বেশি, তাই না? কার ওয়াজ বেশি রয়েছে ইন্টারনেটে, যার ওয়াজ মানে ওয়াজ বেশি করে ডাক, সে যেই হোক না কেন, আর এসে এমন এমন কথা বলে যায় মানে যেখান থেকে ঈমান থেকে আপনি সরে যাবে, তাই না? ইমান থেকে আপনাকে সরিয়ে দেওয়ার চিন্তা ভাবনা খবরদার এমনটা নয়, মানে সেটা তো মানে অন্য কথা। এবারে আসেন আমার বক্তব্য হলো, এদের দাওয়াত তো পরের কথা, সেটা আপন জায়গায় রইল, তবে একটা কথা বলবো, এর মানে এদেরকে যেখানে ধর মানে আপনারা দেখবেন স্টেজ থেকে ধরে নামিয়ে দেবেন, এটা আপনার ইমানের দায়িত্ব বা বিরাট লম্বা চৌড়া আলোচনা করার মতো টাইম আমার হাতে নেই রে আর বাবা, এবারে দোয়া হয়ে যাবে আপনারা সবাই চলে এসেছেন বাবা, তবে ছোট্ট করে একটা কথা বলে দেব, আল্লাহর ওলিদের সামনে বেয়াদবি করবে না, বড় কথা বলবে না, তোমার যদি ভালো না লাগে সরে যাও চলে যাও, আল্লাহর ওলিদের সম্পর্কে বাজে মন্তব্য করো না, পাঁচ হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে আল্লাহর ওলি ছিল বাবা, পৃথিবীর কোনো মানুষ অস্বীকার করার মতো জায়গা নাই, বাংলার কোনো মানুষের অস্বীকার করার মতো জায়গা নাই, এ আলেম হয়ে আমরা টুপি পরে আছি দাঁড়িয়ে আছে রে, এ আলেম তুমি যে ওয়াজ করো, তোমার মাথায় যে টুপি রয়েছে, তোমার গায়ে যে জামা রয়েছে, তোমার জমানে যে দাঁড়িয়ে রয়েছে, এ অবদান ফুরফুরার পীর আবু বকরে ভুলে যেও না বাবা, ভুলে যেও না, পাঁচ হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে তাদের হাতে হাত দিয়ে শত শত লক্ষ লক্ষ মানুষেরা সাধারণ থেকে অসাধারণ হয়ে গেল, তারা আল্লাহর ওলি হয়ে যায়। এদের হাতে হাত দিয়ে আল্লাহর ওলি হয়ে গেছে, তাহলে যার হাতে হাত দিয়ে মানুষ আল্লাহর ওলি হয়ে যায়, আর আর মানে সে নাকি ওলি ছিল না, এত বড় জানোয়ার, এর এত বড় স্পর্ধা, এত বড় সাহস, আল্লাহু আকবার। দুপুর বেলা শোনা গেল ফুরফুরার পীর হযরত নিয়ামত হুজুর রহমাতুল্লাহ আলাইহে দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল হয়ে চলে গেছে রে, হে দুনিয়ার ইমানদারেরা, আল্লাহ মানে আল্লাহর ওলি নিয়ামত হুজুর মানে কম বেশি আপনারা নাম শুনেছেন না শুনেননি, শোনা আছে না? আল্লাহ আকবার, আল্লাহ কে না চেনে? ঈসা আলাইহিস সালামের তিন দিন হুজুর কেবলার ওখানে সারা কোথাও হোটেলে যদি ভাত না পাওয়া যায় সবাই জানে হুজুরের বাড়ি গেলে ভাত পাওয়া যাবে, তাই না? জোরে বলে, আহা,
হাজার হাজার আলেমের ওস্তাদ, আল্লাহু আকবার। আরেকটা বিষয় হলো, সারা পশ্চিম বাংলায় যত মানুষ তদবির করে, জিনের তদবির, প্রায় 90% মানুষ হুজুরের মানে হুজুরের কাছ থেকে ইজাজত নিয়ে তদবির করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। তাহলে এর আগে জানারা ছিলেন সবাই চলে গেছে, আমরা আছি, আমরাও চলে যাব। জি, আর যারা আসবে তারাও চলে যাবে, কিয়ামত হয়ে যাবে, পৃথিবী কারুর জন্য চিরস্থায়ী কই? হ্যাঁ, পৃথিবী কারুর জন্য চিরস্থায়ী? পৃথিবী ছেড়ে প্রত্যেকের চলে যেতে হবে, আমি আপনি আমরা সবাই এক সবাই যে সবাই চলে যাবে। কিন্তু চলে যাবার আগে এমন কারুর সঙ্গে সঙ্গ তৈরি করতে হবে যে সঙ্গে আল্লাহ এবং তার রসুল খুশি হয়ে যাবে। আল্লাহ এবং তার রসুলকে যারা নাকি খুশি করতে পেরেছে, রাজি করতে পেরেছে, তাদের দামানটা ধরে নে বাবা, আল্লাহ এবং তার রসুল খুশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে আমার সাহাবায়ে কেরাম গনেরা, আমি রসুলুল্লাহ দুনিয়ার জমিনে আর থাকব না, আমি তোমাদের মাঝে আর থাকব না। হে আমার সাহাবীরা, আমি রসুলুল্লাহ যদি না থাকি, তাহলে তোমরা দুটো জিনিস আঁকড়ে ধরে নেবে, একটা হলো আমার আল্লাহর কালাম, আর অপরটা হলো আমার আহলে বায়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। রসুল বলছে তোমরা দুটো জিনিস লক্ষ্য করো, একটা হলো আহলে বায়াত, আরেকটা হলো আমার আল্লাহর কালাম। এ আমার সাহাবীরা, এ দুনিয়ার ইমানদারেরা, তোমাদেরকে ইমান থেকে দূরে সরিয়ে দেবে পৃথিবীর কোনো ক্ষমতা। আমি কি বলি, দুনিয়ার কোনো ক্ষমতা নেই তোমাকে ইমান থেকে দূরে সরিয়ে দেবে, এই দুটো জিনিসকে তোমরা লক্ষ্য রাখো। আল্লাহ নবী দিয়ে নবী, মায়া নবী অদিন আরাফার ময়দানে দাঁড়িয়ে বলে যায়, হে আমার সাহাবীরা, তোমরা আমার আল্লাহর কালাম লক্ষ্য করে নাও, আর আনটা হলো আহলে বায়াত, তোমরা লক্ষ্য করে নাও। আমি রসুলুল্লাহ বললাম, দুনিয়ার কোন দালাল তোমাকে ইমান থেকে দূরে সরাতে পারে না। এত সহজ না এখন আহলে বায়াত বলতে, এখানে অনেক কথা, অনেক মানে অনেক অর্থ। প্রথমত অনেকেই একটা কথা বলছে, যারা আলেম তারা, হ্যাঁ যারা আলেম তারা, আমার বক্তব্য হচ্ছে যারা আলেম তারা অবশ্যই, কিন্তু মানে সব আলেম আমার নবী আপনার নবী, দিরে নবী আমার, মায়ার নবী রহমাতান লিল আলামিন, নবী আমার বলে, হে আমার সাহাবায়ে কেরাম গনেরা, আমি রসুলুল্লাহ বলে দিলাম, আলেম সমাজ হলো আমি রসুল আমার ওরে। কি বলছে? আলেম সমাজ আমি রসুলুল্লাহ আমার পরেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, তাহলে রসুলের ওয়ারেশ আলেম। আর আলেম বলতে কাদের বোঝায়? যারা আরবি জানে, যে যে যারা আরবি জানে, এদেরকে সমাজে আমরা আলেম বলে জানি। কিন্তু রসুল বলছে আমার আহলে বায়াতকে লক্ষ্য করো, মানে রসুল আনা জ্ঞান, রসুলের জ্ঞান যার অন্তরে রয়েছে তারাই রসুলের ওয়ারেস, আর এরাই আহলে বায়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এখন এই আলেম মানে আলেম সেজে গেছে দুপাতা আরবি পড়েছে, দুপাতা মানে ফতোয়া পড়েছে, দুপাতা ইংরাজি জানে, অঙ্ক জানে, বাংলা জানে,
এরা আলেম বলে সমাজে দাবি করছে, সমাজের মানে সমস্ত ইমানদার যাদের ইমান ছিল তাদের অন্তর থেকে ইমান গুলোকে ছিনিয়ে দেয়। জি জি জি, আশ্চর্য হয়ে যাবেন আপনি, আশ্চর্য। একটা শ্রেণী তারা অবাক, আল্লাহু আকবার, আল্লাহ, তারাও নামাজ পড়ছে, আমরাও নামাজ পড়ি, তারাও রোজা রাখে, আমরাও রাখি, কিন্তু তাদের ইমান আকীদা সম্পূর্ণ ভিন্ন। আমি কি বলি বলবেন, তাদের ইমান আকীদা সম্পূর্ণ আলাদা। সালাম পড়ো না, কিয়াম পড়ো না, বেদাত বেদাত বেদাত। অথচ যারা ভাই এরকম আছে না, যে যে সালাম কিয়াম পড়ো না, মানে অনেক আকীদা রয়েছে, অথচ যারাই বলছে কিয়াম পড়া যাবে না, হারাম, এদের হুজুর হাজি ইমদাদুল্লাহ উনি কিয়াম মানে কিয়াম করেছে, তাহলে আমাদেরটাও হারাম আর ওনার হুজুরেরটাও উনি নেবেন না, তাহলে এরা কারা? আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহু আকবার, আল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে শান করে রে, হে দুনিয়ার ইমানদারেরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম রে, আমি আল্লাহ বলে দিলাম রে, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমার আল্লাহ, হে আমার আল্লাহ রে, আমাকে সহজ সঠিক পথটা দেখিয়ে দাও, আমার আল্লাহ বলে বান্দা আস সিরাত, হে আমার বান্দা রে, ওই রাস্তাটাকে লক্ষ্য করে রে, যে রাস্তায় নাকি আল্লাযীনা আনআমত আলাইহিম, আমার মানে ইতিপূর্বে আমার যে সমস্ত নিয়ামত প্রাপ্ত বান্দাগুলো চলে গিয়েছে তাদের রাস্তাটাকে লক্ষ্য কইলাম, আমার আল্লাহ বলে বান্দা ওটাই হলো সরল পথ আর ওটাই হলো সঠিক পথ। এরা মানে এই সময় এরা বলে আহলে বায়াত মানে আলেম, অত জমার আল্লাহ বলে আন্নবীগিনা ওয়াসসিদ্দিকিনা ওয়াসসাদাই ওয়াসসালিহিন, হে আমার বান্দা রে তোমরা শুনে নাও জেনে নাও রে, হে আমার বান্দারা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার নবীদের পদগুলো, আমার সিদ্দিকদের পদগুলো, আমার সাদাদের পদগুলো, ওগুলোকে তোমরা লক্ষ্য করে নাও, আমি আল্লাহ বললাম ওটাই হলো তোমাদের জন্য সঠিক রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। পীরমানা যাবে যাবে না, পীরমানা যাবে না, এই আকীদার মানুষ আছে না নেই? ও ভাই, একটা কথা বারবার বলে যে আমরা কোরআন জানি, হাদিস জানি, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, এখন এরপরে কোরআন হাদিস অনুযায়ী চলবো? তাহলে যেখানে কোরআন আমাদের সামনে, যেখানে হাদিস আমাদের সামনে, এখানে আমরা পীর কেন মানব? আমি কি বলি বুঝতে পারিনি, তাহলে এখানে আমরা মানে তাহলে পীরের হাতে পায়ে ধরবো কেন? পীর তো কোরআন থেকেই আদেশ করবে, পীর তো হাদিস অনুযায়ী কথা বলবে, তাহলে কোরআন কেন মানো? মানে তাহলে আমরা পীর কেন মানো? এই তো নাকি? আচ্ছা ভাই, মানে আপনারা অঙ্ক করেছে, অঙ্ক 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 বই দেখেছেন? যে যে অঙ্ক বইতে দেখবেন, মানে অঙ্ক বইয়ের উত্তর করার আছে, মানে অঙ্ক সহায়িকা বই। হ্যাঁ, যারা স্কুলঘাটে গিয়েছে ছেলেরা, আছে না সহায়িকা বই? মানে প্রতিটা অঙ্ক সহায়িকাতে কমপ্লিট ভাবে করার আছে। আচ্ছা, যদি আপনি এখন অঙ্ক জানেন না, মানে ক্লাস 10 থেকে 11 এ সবে উঠেছে, এখন একটা অঙ্ক বই আর একটা সহায়িকা যদি আপনার হাতে ধরিয়ে দিই আর বলি এই অঙ্ক
সবাইকে দেখে নাও এই অঙ্ক এখানে করা রয়েছে। আচ্ছা, মানে যারা অন্তত একটু আধটু স্কুলে গেছেন, এই অঙ্ক করা অঙ্ক যদি দেখিয়ে দেওয়া হয় এ মানে এ কি করতে পারবে? জি জি, যতক্ষণ পর্যন্ত তুমি যদি মানে সব জেনে যাও তখনই তো সমস্যা হবে, এমনটা হতে পারে না। রসুল ধরেছ, রসুল ধরো, আল্লাহ ধরো, আহলে বায়াত ধরো, ইমান মানে ইমানের ওপরে থাকবো, আকীদার ওপরে থাকবো, ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক যদি চায় আল্লাহ আমাদের প্রত্যেককে মানে একত্রে এক জায়গা করে আল্লাহর হাবিবের আকীদা অনুযায়ী রেখে আল্লাহ কিয়ামতের দিন আমাদের জান্নাত দেবে না দেবে না? সবরেসানি অনুষ্ঠান কি বলেছি, সবরেসানি অনুষ্ঠান মানে খুব যে লম্বা আলোচনা করতে হবে এমনটা নয়, যে সবরেসানি অনুষ্ঠান চাচা জান হাজি সাহেব ইন্তেকাল হয়ে চলে গিয়েছেন আজকে মানে এই রমজানের আগে, তাই তো, মানে তারই সবরেসানি আমরা হাত তুলবো আল্লাহর শাহী দরবারে, এর সন্তান রয়েছে আল্লাহ আকবার আল্লাহ আল্লাহর মানে আল্লাহর কাছে হাত তুলবে, আমার আল্লাহ তার আব্বার কবরটাকে জান্নাত বানিয়ে দেবে সবাই বলে আল্লাহুম্মা আমিন। তাহলে পীর কেন মানবো, এটাই কথা ছিল তো? আল্লাহ আকবার আল্লাহ। এই হাজি সাহেব যিনি ইন্তেকাল করেছে, আমি এসে শুনেছি ইনি বলছে প্রতি মাসে একবার করে ফুরফুরা শরীফ যেতে, হ্যাঁ প্রতি মাসে ফুরফুরা শরীফ যেতেন, আল্লাহর ওলিদের এত ভালোবাসতেন। আল্লাহ আল্লাহ আকবার। আমার নবী আমার নবী দিনে নবী আমার মা নবী রহমাতান লিল আলামিন নবী আমার সাহাবা কেরাম গুলোকে বলে দেয় হে আমার সাহাবীরা রে আমি রসুলুল্লাহ বলে দিলাম, হে আমার সাহাবীরা আমি আল্লাহ হাবিব জানিয়ে দিলাম, তোমরা দুনিয়ায় জমিয়ে যার সঙ্গে চলা ফেরা করবে রে কিয়ামতের দিন হাসরের মহা ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তার সঙ্গে তাকে আমার আল্লাহ হাসর মাসর করবে রে হে আমার সামিরা। মানে যারা নাকি দুনিয়ার জমিনে ফেরাউনের লোকের সঙ্গে চলা ফেরা করে রে সামিরা, কিয়ামতের দিনে হাসরের মহা ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমার আল্লাহ তাকে নিয়ে ফেরাউনের সঙ্গে হাসর নাসর করাবে, হে আমার সাহাবীরা হে আমার সাহাবাই কিরাম গলেরা হে আমার সাহাবীরা হে আমার উম্মা তুম্মা তানাইরা আমি রাসূলুল্লাহ বললাম যারা নাকি সাতটাদের লোকের সঙ্গে মানে চলাফেরা করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ কিয়ামতের দিনে হাসরের মহা ময়দানে হাসরের মহা ময়দানে আমার আল্লাহ তাকে শান্তাতের সঙ্গে হাসর হাসর করবে, যে হাজি সাহেব নাকি ফুরফুরার পীর আবু বকরের সঙ্গে তার ভালোবাসার মহাম্মদে প্রতিটা মাসে ছুটে ছুটে চলে যায়, আমার আল্লাহ বলে কিয়ামতের দিন হাসরের দিনে আল্লাহর ওলির সঙ্গে তার হাসর নাসর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে দুনিয়ার ইমানদারেরা, দাঁত থাকতে তাদের মর্ম বোঝে না, আল্লাহর ওলিরা একের পর যদি সময় এখনো আছে আল্লাহর ওলিদের সোহবত নাও বাবা, আল্লাহর ওলিদের সোহবত যদি না নিতে পারিস রে কপাল তোমার পুড়ে যাবে রে, কপাল তোমার ফেটে যাবে, কিয়ামতের দিনে হাসরের মহা ময়দানে কোন দলে দাঁড়াবারা মানে কোন দলে তোমরা দাঁড়াবে,
মানে আজকে মানে আজকে সকালবেলা আজকে দুপুর বেলা শোনা গেল পূর্বরার পীর হযরত নিয়ামত হুজুর রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল হয়ে চলে গেছে রে হে দুনিয়ার ইমানদারেরা আল্লাহ মানে আল্লাহর ওলি নিয়ামত হুজুর মানে কম বেশি আপনারা নাম শুনেছেন না শুনেননি বাড়ি গেলে ভাত পাওয়া যাবে তাই না জোরে বলে হাজার হাজার আলেমের ওস্তাদ আল্লাহু আকবার আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে তাহলে এর আগে জানারা ছিলেন সবাই চলে গেছে আমরা আছি আমরাও চলে যাব জি আর যারা আসবে তারাও চলে যাবে কিয়ামত হয়ে যাবে পৃথিবী কারুর জন্য চিরস্থায়ী কি হ্যাঁ পৃথিবী কারুর জন্য চিরস্থায়ী পৃথিবী ছেড়ে প্রত্যেকের চলে যেতে হবে আমি আপনি আমরা সবাই এক সবাই যে সবাই চলে যাবে কিন্তু চলে যাবার আগে কারুর সঙ্গে সঙ্গ তৈরি করতে হবে যে সঙ্গে আল্লাহ এবং তার রসুল খুশি হয়ে যাবে আল্লাহ এবং তার রসুলকে যারা নাকি খুশি করতে পেরেছে রাজি করতে পেরেছে তাদের দামানটা ধরে নে বাবা আল্লাহ এবং তার রসুল খুশি হবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বলে ওয়া বারাযু লিল্লাহি জামিয়া فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص قامت الدين حشرين مهامين তোমাদের নামামলে নেকি কোথায় রে হজ কোথায় রোজা কোথায় জাকাত কোথায় বলো বান্দা বলে আল্লাহ আমরা রোজা করেছি আল্লাহ হজ আমরা করেছি জাকাত আমরা দিয়েছি আল্লাহ আমাদের নামায়ামলে নেই কেন জানি না আমার আল্লাহ বলে হে আমার বান্দারা তোমরা দুনিয়ার জমিনে কার কথা শুনে চলতে তাকে আমি আল্লাহ আমার কাছে ধরে নিয়া তারা সব একের পর এক চলে যায় হাসরের মহাময়দানে ঘুরে 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 তাদের নেতার হুজুরকে ধরে আনে আমার আল্লাহ এই নাও আল্লাহ এর কথা আমরা শুনে চলতাম আমার আল্লাহ বলে বান্দা হে আমার বান্দারা ওকে একবার বলে দাও আমার আমি আল্লাহ আমার কাছ থেকে সুপারিশ করে নিয়ে তোমাকে যেন আমার আল্লাহর জান্নাতে দিয়ে দাও কে বলছে আল্লাহ বান্দাকে বলছে বান্দা তোমরা যে রোজা করেছো হজ করেছো যাকাত দিয়েছো দান মানে তোমরা দান করেছো পৃথিবীর সব কাজ করেছো কিন্তু আমি আল্লাহ আমার দরবারে একটা কাজও কবুল হয়নি কিন্তু কেন কেন কবুল হয়নি আল্লাহ আকবার আল্লাহ এইবারে এরা এদের হুজুরকে আল্লাহ মানে আল্লাহর কাছে ধরে নিয়ে এসে এখন আল্লাহর কাছে ধরে আনার পরে আমার আল্লাহ বলে বান্দা বল আমার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে জান্নাতে দিয়ে দে এরা তখন বলল হুজুর আপনি সুপারিশ করেন এ মানে হুজুর তখন উত্তর দেয় এই আজ
হুজুর টুজুর চলবে না, দাঁড়া আমি আমারটা যদি ছাড়া পাই তারপরে তোমাদের চিন্তা করব। আজকে আমার মানে আজকে আমাকে হুজুর মানে হুজুর বলে ডাকো বা ভণ্ড বলো আমার কিছু যায় আসে না। আমি 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 আজকে তোমরা সবর করো বা না করো, আম সবার না মালানা মাহি যা পারো করো, আমি আগে ছাড়া পাবো তারপর তোমাদের চিন্তা করব। আমার আল্লাহ বলে ভণ্ড একে আর ওকে সব এক জায়গায় করে নিয়ে আমার আল্লাহর জাহান্নামে দিয়ে দিবে। এত সহজ নয় রে বাবা, আমি আপনাকে নিয়ে বিরাট লম্বা চওড়া আলোচনা করার মতো অবকাশ আমার হবে না রে বন্ধু। মানে আমি আপনাকে নিয়ে শুধুমাত্র যে কথাটা বলতে চাইছিলাম ওটা হলো আমার আল্লাহ পাকের হাবিব বলে, এ আমার সাবিরা, এ আমার উম্মা গুম্মা দানিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি মায়ার সাগর জানিয়ে দিলাম রে, এ আমার উম্মা গুম্মা দানিরা, দুটো জিনিস তোমরা লক্ষ্য করে নাও, এক লম্বারে গলো আমার আল্লাহর কালাম, আর মানে তারপরে হলো আমার ইতরাত আমার আহলে বায়াত, আমি রাসূলুল্লাহ বললাম এই দুটো জিনিসকে শব্দ করে ধরে রে, আমি আল্লাহ বললাম দুনিয়ার কোন হুজুর সারা দুনিয়ার কোন নেতা কোন আলেম কোন পার্টির নেতা, আমি রাসূলুল্লাহ বললাম তোমাকে জিন্দেগি জীবনে কখনো পদভ্রষ্ট করতে পারবে না, জাহান্নামি বানাতে পারবে না। আমার আল্লাহ পাকের হাবিব ইন্তেকাল হয়ে গেল, সাহাবীরা চলে গেল, তাবে তাবেঈনরা চলে গেল, আইমাই মুজতাহিদিনরা চলে গেল, তাম দুনিয়ার ওলি আল্লাহরা একের পর এক একের পর আগে চলে যায় ইমানদারের আবার একের পর এক একের পর এক। আমার আল্লাহ দুনিয়ার জমিরে একটা 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 করে আল্লাহর ওলি তৈরি করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হয় না তাই না? যারা আলেম এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যারা জালে মেরা একদম ছেয়ে গেছে। সত্যি না মিথ্যা? ইন্টারনেটে গত মানে দু একদিনের মধ্যে আমার ঠিক স্মরণ নেই।